আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো এই প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটাই আমাদের একান্ত কামনা শুরু হলো অ্যানটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি নাম প্রকাশ অনিচ্ছুক লিখেছেন আপনাদের অনুষ্ঠান আমার অত্যন্ত প্রিয় এবং আস্থার জায়গা দয়া করে অনুষ্ঠান যুগ যুগ ধরে চলুক প্রশ্ন হাসপাতালে মূর্ষ অবস্থায় আমার মা রুমে একটা পরিমাণ টাকা আমাকে দিয়ে তন্নতন্ন করে খুঁজিয়েছেন আর বলেছেন এই টাকাই সমস্যা অল্প কিছুদিন পরে উনি মারা যান বছর পর ওনার বৃহত্তর পরিবারের একটা অংশে সেই পরিমাণ টাকার কি কাকতালীয় বলছেন যে হাসপাতালে মা মুস্য অবস্থায় একটা পরিমাণ টাকা আমাকে দিয়ে তন্ন তন্ন করে খোঁজিয়েছেন একটা অ্যামাউন্টের কথা বলেছেন খোঁজো 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 তারপর উনি বলছেন মমুষ্য অবস্থায় এই টাকাই সমস্যা অল্প কিছুদিন পর উনি মারা যান বছর কানেক পর ওনার বৃহত্তর পরিবারের একটা অংশে সেই পরিমাণ টাকার জন্যে বিপর্যয় ঘটে মিল হয়ে গেল এটা কি কাকতালিও না এখানে কোনো তাৎপর্য আছে না কাকতালিও হতে পারে এটা মানে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তবে তিনি যে টাকা হারিয়েছেন মানে হয়তো এটা তার কাছে খুব দরকার ছিল মানে এই জন্য তিনি হয়তো তন তন্ন করে খোঁজ করতে বলেছেন বাকি এটা এমন কোনো তাৎপর্যপূর্ণ না ওখানে তো জানেন না 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 গায়েবের কিছু জানেন না জি এটা এরকমই ঘটনা অনেক মিলে যায় ঘটনা ঘটে যায় জি হতে পারে জি লিখেছেন আমি এবং আমরা বিশ্বাস করি মানুষ গায়েব জানে না আমার মা এও বলেছিলেন এবং ছিলেন ওনার নাতনির জামাইকে দেখছেন না যদিও নাতনি তখন ছোট নাতনি এখন আটাশ বিয়ে হচ্ছে না আমার এখন মায়ের সেই কান্না জড়িত কণ্ঠ কানে ভাসে এবং সংশয় জাগে যদিও আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু নির্ধারণ করেছেন আমার এই সংশয় কি ঠিক না আপনার এই সংশয়ে মোটেই না সংশয়ে বিষয়টা তো তিনি মানে হতে পারে যে মানে উপলব্ধির মধ্যেই এ কথা বলেছেন আবার এটাও হতে পারে যে উপলব্ধির বাইরে গিয়ে এটা বলেছেন যেহেতু তিনি মমূর্ষ অবস্থায় ছিলেন কাজ করছেন আপনি জামাকে হয়তো মানে তিনি মূর্ষ অবস্থার মধ্যে ভাবছেন যে নাতনির জামাই তো দেখলাম না এই আবেগটা তার মধ্যে কাজ করেছে নাতনি তো প্রিয় বিষয় হ্যাঁ তো এই জন্য হয়তো তিনি বলেছেন যে নাতনি জামাকে দেখছি না এটা আবেগের বিষয় হতে পারে অথবা এটাও হতে পারে যে মানে উপলব্ধির মধ্যে ছিল যে মানে যদি নাতনির বিয়েটা হতো তাহলে নাতনি জামাটা অন্ততকে দেখতাম মানে এখন আর দেখছি না কিন্তু এটাকে সংশয় করে নাতনির বিয়ে হচ্ছে না বয়স আঠাশ না এ বক্তব্য শুদ্ধ নয় বরং আল্লাহাবুল আলমের কাছে দোয়া করুন ইনশাআল্লাহ তালা আল্লাহ সুবাহ তালা বিয়ের ব্যবস্থা করে দেবেন বিয়ে হবে এবং তাঁর এই বক্তব্যটা মূলত এটা আবেগ বক্তব্য এটা আপনি চিন্তা করবেন না যে তিনি যেহেতু বলে গেছেন নাতনি যে দেখি নাই আর বিয়েই হবে না এই নাতনির এটি ভুল বক্তব্য এই ধরনের আশঙ্কা অথবা এই ধরনের সংশয় এর মধ্যে পড়া উচিত না সতর্ক হন যে আল্লাহ তালার উপর তবাকুল করুন তালা বিয়ে হয়ে যাবে প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক লিখেছেন বাংলা অনুবাদ সহ আল কোরআন পাঠের সময় কীভাবে সেজদা দেব বাংলা শেষ করে নাকি আরবি শেষ করে নাকি দুইবারই সেজা দিতে হবে বাংলা অনুবাদ সহ যদি কেউ কোরআন তেলাওয়াত শেষ করেন সিজদা কীভাবে দেবেন আরবিটা যখন শেষ হবে তখন আপনি সিজদায় যাবেন অনুবাদের পরে আপনার সিজদা না করলেও অসুবিধা নেই কিন্তু যদি অনুবাদ পড়েন তারপর যদি আপনি সিজদা করেন তাহলে উত্তম কারণ হচ্ছে প্রত্যেকটি সিজদার আয়তের মধ্যে আল্লাহ সুবাহান তালা আল্লাহর বান্দাদেরকে সিদ্ধা করার জন্য অনুপ্রাণিত করেছেন তো আল্লাহর কালাম যখন সিজদার কথা আপনাকে বলেছে তখন আপনি আল্লাহর কালাম তেলাওয়াতের সাথে সিজদা করলেন আর যখন অর্থ বুঝতে পারলেন তখন আপনি চিন্তা করলেন তাহলে আপনি মানে দুটি ছব পাবেন দুটি ছব পাবেন অনুবাদের পর সিসদা করতে পারেন এটা উত্তম আর যদি তেলাওয়াতের শেষে সিসদা করেন সেটা উত্তম কিন্তু শুধু একবার সিসদা করতে চান তাহলে শুধু তেলাওয়াতের শেষে সিসদা করবেন তেলাওয়াতের শেষে সিসদা করবেন আর দুইবারও করতে পারবেন হ্যাঁ দ্বিতীয়বারও করতে পারবেন আপনি সবশেষে লিখেছেন যে তিনটি চিঠির উত্তর পাননি তো আমরা তো প্রিয় দর্শক চিঠির অপেক্ষা থাকি ইমেইলের অপেক্ষা থাকি পেলেই তো আমরা জবাব দিয়ে থেকে যেমন আজকে আপনার চিঠির জবাব দিলাম তো অনেক চিঠি ভিড় থাকে আমরা আবার চিঠিগুলো সাজাই বিভিন্ন প্রশ্নের বিন্যাসে আপনার চিঠি আমাদের হাতে আসলে অবশ্যই আপনি জবাব পাবেন হয়তো কিছুটা সময় নিতে পারে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরেকটি চিঠি নাম প্রকাশ অনিচ্ছুক আগের চিঠি অনেক প্রশ্নের জবাব দিয়েছি কিছু প্রশ্ন আপনার রয়ে গেছে আপনি লিখেছেন আমার স্বামীরা চার ভাই তিনজন গ্রামে থাকেন সবার আলাদা সংসার আর আমরা ঢাকায় পারিবারিক দ্বন্দ্বে গ্রামের দুই ভাই একসাথে মিলে ছোট ভাইয়ের বউকে ঘর থেকে তাদের জায়গা দিয়ে বের হতে দেবে না বলে বাইরে দিয়ে দরজা আটকিয়ে দেয় ছোটো ভাই সৌদি আরব থাকে পরে ছোটো বউ ঘরের ওয়াল ভেঙে সরকারি রাস্তা দিয়ে বের হয় এতে আমার স্বামী পূর্ণ সমর্থন দেয় ইসলামের দৃষ্টিতে এই কাজটি কতটুকু সমর্থনযোগ্য এই যে আপনি গৃহ বিবাদ জি 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 ভাই ভাই বিবাদ হ্যাঁ এই বিবাদের কারণে মানে আসলে মানে যেটা যে কাজটি করেছেন যে ভাইকে ঘর থেকে বা ভাই বউকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না আমি মনে করে থাকি যে এটি খুবই ভুল কাজ এতটুকু উদারতা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কিভাবে মানে ইসলামী ভাতৃত্ব রক্ষা করব ইসলামী ভাতৃত্বের বাহিরে তো মানে আপনি আপন ভাতৃত্ব যেটা মানে এটাকে নিজের আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে সেটুকু রক্ষা করতে পারলেন না তাই

সরকারি রাস্তা দিয়ে তিনি বের হয়েছেন এটা অর্থ কি এটা আমি আসলে ভালো অর্থ বুঝতে পারিনি মানে কেন তিনি মানে ঘর থেকে তিনি বের হওয়ার কোনো ব্যবস্থা ছিল না বেরোবার যদি বেরোবেন সে ভাইরাসে বন্ধ করে দিয়েছেন এই ছোট বউর হাজব্যান্ড আবার থাকে বিদেশে সৌদি আরবে থাকে তো নিজের ঘরে ওয়াল ভেঙে সরকারি রাস্তা মানে যেটা মিউনিসিপ্যাল রাস্তা সরকারি রাস্তা ওটা তো বের হবে জি জি যার ইয়ে আছে নিজের ঘরের ওয়াল ভেঙে উনি রাস্তা করতে হয়েছে কতটা খারাপ অবস্থা না এই কাজটি আসলে সম্পূর্ণরূপে আমার মনে হয় মানে ইসলামে গর্হিত কাজ এটা মানে জুলম হতে পারে জুলম হতে পারে সামান্য একটু বিষয় যদি আমরা উদাহরণ হতে পারি তাহলে আমরা কিভাবে আল্লাহ আল্লাহতালার কাছে এই মর্যাদা লাভ করতে পারবো আমাদের ভাই আমাদের আত্মীয় স্বজন নিজের পরিবার ধরতে গেলে মানে অনেক সময় তো মানে একই পরিবার বলা যায় ভাইয়ের পরিবার সবাই মিলে তো অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে একই পরিবারের মতো জীবনযাপন করে সেক্ষেত্রে যদি এতটুকু সহযোগিতা না আসে বা সহযোগিতা না করা হয়ে থাকে তাহলে এটা উচিত নয় বরং ইসলাম এভাবেই মানুষদেরকে উদ্ধার হতে শিখিয়েছে ক্ষমার দিকটা গুরুত্ব দেওয়া হয়েছে তো সেখানে আপনি কোথায় উদারতা দেখিয়েছেন সংকীর্ণতা এবং এর মাধ্যমে কষ্ট দেওয়া ছাড়া আর অতিরিক্ত কী এই কাজটি শুদ্ধ হয়নি কোনোভাবেই শুদ্ধ হয়নি এখানে আরো কিছু প্রশ্ন করা হয়েছে যাতে বোঝা যায় আমাদের পরিবারটা বিভক্ত হয়ে গেছে দুই ভাই বাড়িতে গ্রামে আছে তারা এখানে জোটবদ্ধ হয়েছে ছোট ভাইয়ের বউ বাড়িতে আছে ভাই বিদেশে চাকরি করছেন এবং যে ভদ্রমহিলা চিঠি পাঠিয়েছেন তার স্বামী ঢাকায় থাকে ইনিও ঢাকা থেকে এই দ্বিতীয় প্রশ্নে বলছেন যে উনি ওই দুই ভাইয়ের অন্যকে সমর্থন করছেন যেমন বাড়ির দুই ভাই এবং তাদের সদস্যরা সবসময় ছোট ভাইয়ের বউ সম্পর্কে ফোনে কী হয় না হয় সব আমার স্বামী কে জানান এবং তিনি একটি পক্ষ শুনে কোনো যাচাবাচা না করে দুই ভাইয়ের পক্ষ নেন এভাবে বাড়ির সমস্যা আরও গভীর হয় আমি বলি পক্ষের কথা শুনে সমাধানের চেষ্টা করা উচিত খুনের আসামিরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে অনেক যুক্তিত্বকের পর তবে রায় হয় এক পক্ষের কথা শুনে তুমি পক্ষপাত করতে পারো না সে তোমার আপন ভাই তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করতে পারো না আমি তারা এ কাজে সমর্থন দেই না এটা কি ঠিক করেছে না আপনার সমর্থনের কোনো প্রয়োজন নেই আপনি এগুলো সমর্থন নয় এগুলো নিয়ে আলোচনারও কোনো প্রয়োজন নেই মানে এগুলো নিয়ে আর তিনি যে কাজ করতেছেন এটাও তার জন্য জায়জ নেই সেটা হচ্ছে যদি মানে হাকিকত কি এটা না জেনে হুকুম দিয়ে দেন মানে শুধুমাত্র একজনের বক্তব্য শুনে তাহলে কিন্তু তিনি গুণাগার হবেন তিনি অন্যায় করতেছেন অবশ্যই দুই পক্ষের বক্তব্য শুনতে হবে মানে তারপরে যেটা হক মনে করেন সেটাই বলবেন অন্যথায় এখান থেকে বিরত থাকবেন তার জন্য বিরত থাকাই উত্তম কারণ হচ্ছে দুই পক্ষের বক্তব্য না আসলে তিনি হক কোনটা কোনটা সঠিক সেটা তো আর বুঝতে পারবে পক্ষপাত হয়ে পক্ষপাত হয়ে যাবে আর সেই পক্ষপাত করা তাহলে আরেক বাইরের উপরে জুলুম হয়ে যেতে পারে আর জুলুম করা কোনোভাবেই যায় জিনিস তার মধ্যে হারাম এবং কেয়ামতের মতো দিনের জন্য জিজ্ঞাসিত হতে হবে এই এই একমাত্র জুলম আল্লাহ তারা আল্লাহর সুসম বলেছে তোমরা জুলুম থেকে নিচে থেকে বিরত রাখো জুলম মানে অত্যন্ত ভয়ঙ্কর বিষয় তাই জুলুম থেকে নিজেদের থেকে ব্রেত রাখার জন্য চেষ্টা করতে হবে উনি যদি দুজনের বক্তব্য শুনেন শুনে যদি তিনি মনে করেন যে না এখানে হক এই পক্ষে রয়েছে তাহলে তিনি রায় দিতে পারবেন অন্যথায় তার জন্য জায়েজ নেই তিনি এক দলের বক্তব্য শুনে রায় দিয়ে দিবেন এটা কিন্তু উনার কাছে এটা জায়জ নেই আপনি আরো লিখেছেন এবার কোরবানির ঈদে আমরা গ্রামে যাই গিয়ে শুনি ছোট ভাই কোরবানি দেয়নি আমি আমার স্বামীকে বললাম ছোট ভাই আসলাম কোরবানি দেয়নি আমি তোমার ভাগের মাংস থেকে আসলামকে কিছু মাংস দেবো সে বলে এসব বিষয়ে বড়ো ভাই সিদ্ধান্ত দেবেন আমি বললাম আমি তোমার ভাগ থেকে মাংস দেবো তোমাকে জিজ্ঞাসা করব আর কাউকে নয় এসব বিষয় নিয়ে আমার স্বামীসহ তিন ভাই ও ভাতিজা চারজন মিলে আমার সাথে তর্কাতর্কি করে এবং বলে সে আমাদের ভাই না আমরা মারা গেল সে আসতে পারবে না এবং আমরাও যাব না শেষে এক পর্যায়ে কিছু মাংস আমার স্বামী তার অংশ থেকে দেয় এই কাজটি করা কি আমার জন্য ঠিক হয়েছে প্রথম কথা হচ্ছে মানে আত্মীয়তার সম্পর্ক বুঝে যাচ্ছে যে মানে বিদ্বেষের কারণে অথবা পরের পারস্পরিক কোনো স্বার্থের কারণে আত্মীয়তার সম্পর্ক এখানে ছিন্ন হয়ে গিয়েছে কোরবানের গোস্ত দিতে চাচ্ছে না ভাই নাই বলে বলে দিচ্ছে যে ভাই না এ কথা তো আসলে কঠিন কথা কোরবানির গোস্ত পরের বিষয়ে তো এই কাজটি আসলে শুদ্ধ হচ্ছে না ওনাদের এই কাজটা পুরাটাই ভুল তিনি কেয়ামত পর্যন্ত বাই থাকবেন এবং তিনি ভাই এটা অস্বীকার করলেও ভাই সুতরাং এই বক্তব্য দিয়ে তারা তারা নিজেরাই গুণাকার হচ্ছেন তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা তাদের জন্য যাইজ নেই এরপরে মানে কোরবানির গ্রস্ত তো মানুষ ফকির মিসকিন করে দিচ্ছে তো আত্মীয় একেবারে কাছের মানুষ আপন ভাই মানে তাকে কোরবানি দেয়নি তাকে কোরবানি গোষ্ঠ দেবে না এটা মানে সত্যিকার অর্থে মানে একজন মুসলিমের আচরণের থেকে অনেক অনেক দূরে মানে যেই আচরণটুকুর কথা আপনি উল্লেখ করেছেন এটা মুসলমানদের আচরণ হয় না ইসলাম এই আচরণ আমাদেরকে শিক্ষা দেয়নি ইসলাম তো শিক্ষা দিয়েছে যে মানে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করা তাদেরকে দেয়া আর মানে নিজের আপন ভাইকে কোরবানি গোষ্ঠ দিবেন না বিদ্বেষের কারণে তাহলে আপনি সত্যিকার অর্থে নিজে মানে ইসলামের কথা পরিচয় দিচ্ছেন কিন্তু ইসলাম আপনি নিজে বুঝেন ইসলামকে বাস্তবায়ন করতে করবেন পারেনি হতে হলে তো সেই স্যাক্রিফাইস আল্লাহর জন্য হবে সেটা সেখানে আসেনি তারপরে আপনি জোরাজুরি করে অবশ্য আপনার এই কাজটাও মানে শুদ্ধ নয় মানে জোর করার কিছুই নেই এখানে খেয়াল রাখবেন যে মানে তিনি স্বেচ্ছায় দিয়ে দিলে দেবেন তাকে জোর করার কেন কেন জোর করতে হবে তাকে আপন ভাইকে তিনি মানে কোরবানি গোষ্ঠী দিবেন না তাকে জোর করতে হবে কেন তারপর আপনি মানে হয়তো ব্যক্তিগত কারণে জোর করেছেন কিন্তু জোর না করাটাই ভালো ছিল তিনি যেহেতু দিতে চাচ্ছেন না আর এটা নিয়ে যেহেতু তাদের মধ্যে বড় ধরনের বাধা বাধানুবাদ শুরু হয়েছে পরস্পর পরস্পরকে মানে মানে ইয়ে করার জন্য মানে গাইল করার চেষ্টা করতেছে যে মানে না তাকে দেয়া হবে না বা বড় ভাই জানে অমুকে জানে তমুকে জানে মানে দেয়া না দেওয়ার জন্য যিনি কে বড় ভাই সিদ্ধান্তের প্রয়োজন আছে যিনি কোরআন দিচ্ছেন না না তার কষ্টকে উনি দিবেন জি বড় ভাই সিদ্ধান্ত দিলে তো এখানে কি আগে আল্লাহ রাসূল সিদ্ধান্ত দেননি না কিন্তু সেখান থেকে বড় ভাই সিদ্ধান্ত কি না বড় ভাই সিদ্ধান্ত ফাকুলু মিন হাওাতে মুলবাইস আল ফাকীর কোরআন কারীম তাআলা সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বলে দিয়েছেন তুমি খাও এবং তোমার আশেপাশে যে সমস্ত নিঃস্ব মানে অভাবী মানুষ আছে তাদেরকে দাও যে কোরবানি দিনে তার চেয়ে নিঃস্ব অভাবী কে আর কে যে তো লোক কোনো সন্দেহ নেই সুতরাং এই কাজটি আসলে মানে ইসলামী শরীয় অনুযায়ী মোটেও শুদ্ধ হয়নি সুন্দর হয়নি লিখেছেন আমার শাশুড়ি অনেক বয়বৃদ্ধ সাংসারিক জ্ঞান এখন তেমন নেই আমার স্বামী আর্থিক খরচ বহন করেন বাড়ির অন্যরা দেখাশোনা করেন পারিবারিক দ্বন্দ্বের কারণে ছোট ভাইয়ের বউ শাশুড়ির জন্য কোনো জিনিস পাঠালে বাড়ির অন্য ভাইয়েরা ফেরত পাঠিয়ে দেয় এবং অনেক চিৎকার চেঁচামেচি করে শাশুড়িকে হুমকি দেয় যে ছোটর কোনো জিনিস গ্রহণ করলে তাকে আর দেখাশোনা করবে না এতে শাশুড়িও তাতে সমর্থন দেয় এভাবে মা থেকে ছেলে এবং তার পরিবারকে বিচ্ছিন্ন করা কতটুকু গ্রহণযোগ্য না একই একই বক্তব্যের ইসলামী আচরণ নয় ইসলামী আচরণ হচ্ছে মানে ইসলাম যেটা বলেছে সেটা হচ্ছে মানে ইসলামী ভাতৃত্ব পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে ভালো কাজের জন্য আর খারাপ কাজ থেকে খারাপ কাজের ক্ষেত্রে পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে না এখানে দেখা যাচ্ছে যে খারাপ কাজের ক্ষেত্রেই পরস্পর পরস্পরকে সহযোগিতা করতেছে ভালো কাজের জন্য নয় তো এই সহযোগিতাটুকু ইসলামে মোটেও গ্রহণযোগ্য নয় বরং এটি হারাম কাজ উচিত হচ্ছে যেখানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক নষ্ট না হয় এই ধরনের কাজে লোকদেরকে উদ্বুদ্ধ করা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুরো উল্টা আত্মীয়তার সম্পর্ক যাতে নষ্ট হয় এর জন্য সকল চেষ্টা অর্থাৎ শৈতান নিজেই মূলত এখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য সহযোগিতা করতেছে তাই এই কাজগুলো যেগুলো আপনি উল্লেখ করেছেন এগুলো মোটেও শুদ্ধ নয় মোটেও গ্রহণযোগ্য কাজ নয় বরং মুসলিমদের উচিত হচ্ছে ইসলামী আচরণ জেনে মানে ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার জন্য চেষ্টা করা সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা নিজের বাইরের সম্পর্ক ঠিক রাখা এবং বাইরের পরিবার যদি কোনো কারণে অভাবী হয় কোনো কারণে তারা যদি অসহায় হয় তাদেরকে সহযোগিতা করা তাদেরকে সাহায্য করা তাদের প্রয়োজনীয় অভাব যেগুলো আছে সেগুলো পূরণ করা এই চিঠির অনেকগুলো প্রশ্নতেই যে সমাকৃত উঠে আসলো সেখান দেখা গেলো আমরা যদি মুসলমান দাবি করছি আবাদত করছি কোরবানি দিচ্ছি কিন্তু পরিবার গঠনের সমাজ গঠনের এবাদতের যে লক্ষ্য যে দর্শন তা এখানে অনুপস্থিত অনুপস্থিত এখানে কোরবানি দিচ্ছি কোরবানি ত্যাগের চেতনা নেই এখানে হিংসা বিদ্বেষ এবং মা ছেলের সাথে সম্পর্ক রাখবেন সেখানে হিংসা বিদ্বেষ তো দেখা যায় শুধু একটি একটি চিত্র নয় খোঁজ দেখা যাবে এরকম সহস্র চিত্র আছে আমাদের গ্রামে বা শহরে তো তাহলে এই যে পারিবারিক যেখানে সংহতি থাকবে ঐক্য থাকবে সেখানে একটা বন্ডিং থাকবে এর বিপরীতে যে বিদ্বেষ বিচ্ছেদ আসছে সেটা তো ইসলামের জীবনযাপনের বিপরীত দিক জি জি এক্ষেত্রে আমরা কিভাবে এগুলে এই থেকে থেকে দোষ মুক্ত হতে পারি এখানে মানে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলোতে যে পথে আমাদেরকে অগ্রসর হতে হবে সেটি হচ্ছে এই একসাথে যে পরিবার থাকবে যা জীবনযাপন করবে বা নিজেরা সহতর বাইদের সাথে একাত্রে থাকলে সেক্ষেত্রে কিছু ভুল বিচ্ছুতি ত্রুটি এগুলো হতেই পারে মানবিক হ্যাঁ মানবিক কারণে দুর্বলতার কারণে বা একজনের বক্তব্য খুব শালীন সুন্দর আরেকজনের বক্তব্য কর্কশ মানে অরুচিকর বা জিনিস বোঝানোর ক্ষেত্রেও বা বোঝানোর ক্ষেত্রেও ত্রুটি থাকতে পারে ইত্যাদি কারণে এই কারণে যেটা মৌলিক কাজ সেটা হচ্ছে ক্ষমা আল আফ আল্লাহ সুবাহ এটাকে পছন্দ করেন বরং আল্লাহ রাবুল আলমিন নিজের নাম রেখে নাম আল্লাহ তার একটা নাম হচ্ছে আল্লাহ তফু আফু আল্লাহ রব্বুল আলমিনা আফু আফ আফু আন্না সুতরাং ক্ষমার বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানে যথাসম্ভব কোন আল্লাহর বান্দা যদি এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হয় তিনি ক্ষমা করে দিবেন ছোটোদেরকে ক্ষমা করবেন বড়দের সম্মান দেখাবেন তারপরে ছোটোদের স্নেহ করবেন এবং চেষ্টা করবেন যে মানে একটা সুন্দর মানে ভাবে তারা জীবনযাপন করতে পারে সমন সম মানে সমন্বিত একটা জীবনযাপন হতে পারে সেখানে ক্ষমা না থাকলে সম্ভব না তাহলে মানে সব সবসময় আপনার এই বিদ্বেষ বাড়তেই থাকবে হিংসা বাড়তেই থাকবে এবং পরস্পরের প্রতি একটা মানে খারাপ ধারণা কুধারণা মানে চলতেই থাকবে যেটা ক্ষতিগ্রস্ত হ্যাঁ যেটা মানুষদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে সেটা কিন্তু এখানে চলতেই থাকবে এজন্য এখানে ক্ষমা অত্যন্ত অপরিহার্য একটি বিষয় এই পথ থেকে বাছার দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ইসলামের মৌলিক নির্দেশনা যেটা সেটা হলো মানে ভালোবাসা তৈরি মানে ভালোবাসার পথ বের করে আনতে হবে মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মূলত একে অপরের প্রতি যে ভালোবাসা রয়েছে আল্লাহবফিল্লাহ মানে আল্লাহ সন্তুষ্টির জন্য পরস্পরের যে ভালোবাসার বিষয়টি বলেছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফলে এই সম্প্রীতি যদি তৈরি না হয়ে থাকে তাহলে কিন্তু মানে আপনি উদারভাবে তাকে মেনে নিতে পারবেন না যেমন ভাই ভাইকে ভালোবাসতে হবে এই জন্য মূল নীতি দিয়ে দিয়েছেন এটা শেখ হাফিজানি রহমতুল্লাহ এবং শেষ করে ইমাম রজ রহমতুল্লাহ বলেছেন এটা হচ্ছে ইসলামের আসল গুরুত্বপূর্ণ মূল নীতি সেটা হচ্ছে আহাদুকুম আখি হে মাই ইউ হ্যাভ অফ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা ভালোবাসে তার বাইরের জন্য সেটা ভালো না বাসবে কত গুরুত্বপূর্ণ এটা কিন্তু মূলনীতি এই ভালোবাসার এই মূলনীতিটুকু আমাদের জানতে হবে যে আমি আসলে তার জন্য আমার জন্য কি এটা ভালোবাসবো আমার জন্য কি এটা উচিত মনে করব আমার জন্য কি এই জিনিসটা পছন্দ মনে করব যদি এটা সত্যিকার আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ ইসলাম আরেকটি হাসির মধ্যে বলেছেন যদি মুসলিম হতে চাও তুমি কি মুসলিম হতে চাও এটা আহমেদ রহমদ রহমত মুসলারের মধ্যে বর্ণনা করেছেন যদি মুসলিম হতে চাও তাহলে আহেবালে আহিকা মা তোহেব বলে তোমার বাইরের জন্য সেটা ভালোবাসো পছন্দ করো যেটা তুমি নিজের জন্য ভালোবাসো নিজের জন্য পছন্দ করো তাহলে আমরা সত্যিকার মুসলিম হতে পারবো তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এনটিবি আয়োজিত এবং লাভ হিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে আমরা একটি পরিবারের চিত্র সম্পর্কে বেশ কিছু প্রশ্ন পেলাম আমরা দেখলাম অনেকে আমরা ভুল পথে যাচ্ছি পরিবার সম্পর্কে ভ্রাতৃত্বের বন্ধন সম্পর্কে আমরা তেমন সচেতন নই ভুল পথে গেলে তার ফলটা তো ভুল হবে আসুন পরিবারের ব্যবস্থাপনা বিষয়ে আমরা সচেতন হই হই সতর্ক চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব